ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে আমাদের স্টুডেন্টদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য, কীভাবে আসলে বেটার ওয়েতে কমিউনিকেট করতে পারে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট স্কিল ওয়েতে অনেক ভালো, ওরা প্রত্যেকটা স্কিলসে অনেক ভালো করে শিখে, বিকজ আমাদের ট্রেনিংয়ের কারণে অনেক ভালো স্কিলফুল ওরা হয়। কিন্তু একটা এমপ্লয়ারের কাছে গিয়ে নিজেকে কীভাবে প্রেজেন্ট করবে, সে নিজেকে কীভাবে এমপ্লয়ারের কাছে প্রেফার্ড ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্লেস করবে, তার জন্য কিন্তু ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট বিভিন্ন সময় সফট স্কিলসে ট্রেনিং করিয়ে থাকে। ইন্টারভিউ বোর্ডের এটিকেটসগুলো আমাদের শেখানো হয় স্টুডেন্টদেরকে, অ্যান্ড পাশাপাশি সে একটা সিভি রাইটিংয়ে কীভাবে আসলে বেটার হয়েছে সিভি লিখতে পারবে। যেহেতু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টপিক্সের উপর স্কিলসের উপর ট্রেনিং করানো হয়, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রত্যেকটা স্কিলসের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে সিভি হয়ে থাকে। সো সে কীভাবে আসলে বেটার ওয়েতে পোর্টফোলিও বেস সিভি বানাতে পারবে সেটাও কিন্তু আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট করে থাকে। সো এক কথায় ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাদের স্টুডেন্টদের প্লেসমেন্ট করার ব্যাপারে অনেক বড় একটা ভূমিকা পালন করে যাচ্ছে।